আশফিন আহমেদ বিরক্ত বোধ করছেন, তাদের মুখভঙ্গি বলে দিচ্ছে। চিত্রলেখার কথায় তিনি এখানে আসার পাচি মোটেও নন, তবে রঙ্গনের খাতিরে তাকে আসতে হয়েছে। চিত্রলেখা, যা বলার বলো, এভাবে ঘটা করে সবাইকে এক জায়গায় এনে বসিয়ে রেখেছো কেন? হিসাব মিলাচ্ছিলাম আন্টি। যাই হোক, কিছু কথা বলার ছিল আপনাদের উদ্দেশ্যে। আপনার সাথেই প্রথমে আলাপ সেরে নেই তবে। চিত্রলেখার কণ্ঠস্বরে খানিকটা বিব্রত বোধ করলেন আশফিন আহমেদ। অদ্ভুত এক তেজি স্বর, এটা কি চিত্রলেখার কণ্ঠস্বর নাকি অন্য কেউ ভর করেছে তার মাঝে? অপর্ণা এবার বেশ খানিকটা রেগে গেল। অন্য তা থাকলে সে দীর্ঘাত কষে একটা থাপ্পড় লাগাবে চিত্রলেখার গালে। আশফিন আহমেদ আশেপাশের পরিস্থিতি বিবেচনায় বিচক্ষণতা ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কি বলতে চাও, সাপ সাপ বলো। আপনার ছেলেকে আমি ভালোবাসি, এ কথা আপনি জানেন আন্টি। আমায় আপনি পছন্দ করেন না সেটাও আমি জানি। আপনার ইচ্ছাটা আংশিক পূরণ হবে, কারণ আগামী 3 বছরের জন্য আমি আপনার ছেলের থেকে একেবারে দূরে সরে যাচ্ছি। 3 বছর পর আমার সাথে সাক্ষাৎ করে যদি আপনার আপত্তি থাকে তবে আমি রঙ্গনকে বিয়ে করব না। এটা কি তুমি ভেবে বলছো? জি, আপনি রাজি? হ্যাঁ। বেশ, তাহলে আপনার সাথে আমার কথা শেষ। আপনি এখন এই জঞ্জাল থেকে মুক্ত হয়ে ফিরতে পারেন। আশফিন আহমেদ চিত্রলেখার স্ট্রেইট ফরওয়ার্ড কথায় অনেকটা ঘাবড়ে গেছেন। মেয়েটা যে এতটা কাত কাত কথা বলবে তা তিনি ভেবে আসেননি। এসো রঙ্গন, আশফিন আহমেদ রঙ্গনকে তার সাথে যেতে বললেন। রঙ্গন তখনও চিত্রলেখার দিকে তাকিয়ে আছে, তার নিজেকে পুতুল মনে হচ্ছে এখন। রঙ্গনের সাথে আমার কথা হয়নি আন্টি, ও একটু পরে আসুক, শেষ দিন তো। বেশ। আশফিন আহমেদ কথা বাড়াতে চাইলেন না, এ বাড়ির পরিস্থিতি তার দম বন্ধ লাগছে। রঙ্গনকেও নিয়ে আসতেন তবে চিত্রলেখার কথায় অদ্ভুত একটা মায়া অনুভব করে আর বাড়তি কথা বললেন না। রঙ্গন মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইল, সাথে সব কিছু দেখছে কেবল। সে বোঝার চেষ্টা করছে রঙ্গনকে সব জানিয়ে দেওয়ার সিদ্ধান্তটা কতটুকু সঠিক ছিল। চিত্রলেখা এবার অপর্ণার মুখোমুখি দাঁড়ালো। ভাবি, যে লোকটার বিয়ের প্রস্তাব আপনি এনেছেন তাকে আপনি কিভাবে চেনেন? না চেনার কি আছে, উনি তো স্বাতীর চাচা হন সেক্ষেত্রে। তাহলে ভাবির চাচা মানে আমারও চাচা, তার সম্বন্ধ আপনি কেন আনলেন? আজব তো, উনি তোকে পছন্দ করে তাই। উনি আমাকে পছন্দ করে এ কথা আপনি জানলেন কি করে? কোর্টে যখন দেখা হয়েছিল তখন বলেছিলেন। কোর্টে যখন সবাই ছোট ভাইয়াকে নিয়ে চিন্তিত ছিল তখন আপনি ওনার সাথে কথা বলেছেন? তাও আবার এই বিষয়ে, এতক্ষণ সময় ধরে তো কথা বলতে দেখিনি আপনাকে। তুই কি বলতে চাইছিস? আমি পরে ওনার সাথে কথা বলেছি, তখন উনি প্রস্তাব দিয়েছেন। এটা আপনি ভাইয়াকে জানিয়েছিলেন? ওকে জানাতে হবে কেন? সেটাই তো, ভালো কথা বলেছেন, আমি কথা বলছি ভাইয়ার সাথে। চিত্রলেখা অপর্ণার দিক থেকে দৃষ্টি সরিয়ে অর্ণবের দিকে তাকালো। অর্ণব প্রশ্নবোধক দৃষ্টিতে অপর্ণার দিকে তাকিয়ে আছে। অপর্ণা আসলে চাইছেটা কি? ভাইয়া, আমি ভাবতাম তুমি আমাকে সবচেয়ে বেশি বিশ্বাস করো। পরিস্থিতি যেমনই হোক তুমি আমার পাশে থাকবে। হোস্টেলের ঘটনার সত্যতা একবারও আমার কাছে তুমি জানতে চাওনি। সেরাতে আদৌ আমার কাছে কেউ এসেছিল নাকি ঘটনা অন্য কিছু একবারও জানতে চেয়েছো? আমার দোষ আমি দিচ্ছি না, সেরাতে আমার রুমমেটের বন্ধু এসেছিল এবং খুব সুনিপুণভাবে আমাকে ফাঁসানো হয়েছে, যার প্রমাণ আমার কাছে নেই। এখন সবটা তোমাদের বিশ্বাসের ওপর। রঙ্গন, আপনারও মনে হয় আমি কোনো ছেলেকে এনেছিলাম রুমে? আমি তোমাকে বিশ্বাস করি চিত্রলেখা, তবে ভাইয়া শুধুমাত্র পরিস্থিতির কারণে। ব্যাখ্যা চাইনি রঙ্গন, আমার ব্যাখ্যা কেউ জানতে চাইনি একবারও। আমিও চাই না ভাইয়া। আমি কেন হোস্টেলে গিয়েছি জানো? তোমার বউয়ের মা আমাকে কল করে যা নয় তা বলেছে। আমি লজ্জায় এ বাড়িতে আর থাকতে পারিনি। এ কথা আমি বলতাম না, কিন্তু আমার ধৈর্য শেষ, আমার সহ্য ক্ষমতাও অবশিষ্ট নাই আর। মানে এসব আগে বলিসনি কেন তুই? আগে বলে কি করতে, বিশ্বাস তো হারিয়েই ফেলেছি। ওই নোংরা লোকটা আমায় রেপ করার চেষ্টা করেছিল, এটা বিশ্বাস করেছ? করনি। রঙ্গন বিশ্বাস করেছে ভাইয়া, আমার এক কথায় সে বিশ্বাস করে নিজের মামাকে আঘাত করেছে। ওর মাঝে আমি তোমার প্রতিচ্ছবি দেখি, যে আমাকে আগলে রাখতে জানে। আমার ভালোবাসা কি ভুল ভাইয়া? তুই ভুল বুঝিস না আমাকে, আমি পরিস্থিতি অনুযায়ী যা ঠিক মনে হয় তাই ভেবেছি। আমি এখন তোকে বিশ্বাস করি বলেই তোর সাথে হোস্টেলের ঘটনা নিয়ে কোনো কথা বলিনি। তোমার বউ বাকি কাজ করে দিয়েছে তাই না ভাবি? হ্যাঁ, এলাকায় খবর ছড়াতে বেশি সময় লাগেনি তো, কষ্ট হয়েছে ভাবি?
তুমিও তো একটা মেয়ে, আমার ভাবি হও তুমি, একটু খারাপ লাগলো না? অপর্ণা এতক্ষণ চুপ থাকলেও এবার সাপের ন্যায় ফোঁস করে উঠল। নিজের উপর আনিত অভিযোগ কাটার ন্যায় চুপছে তার শরীরে। একদম উল্টাপাল্টা কথা বলবি না, নিজে কুকর্ম করে আমার ঘরে দোষ চাপানো লজ্জা করে না? ভাইয়া, ভাবি যে একটা নতুন নেকলেস কিনেছে তা কি তোমায় দেখিয়েছে? দাঁড়াও আমি দেখাই। চিত্রলেখা রূপসাকে ডাকলো। রূপসা ভিতরের ঘরে খেলছিল, চিত্রলেখার ডাকে দৌড়ে বাইরে আসলো। রূপ, আমাকে যে সুন্দর মালাটা দেখিয়েছিলে না, ওইটা আনো তো পাখি। ওই তো সুন্দরটা। হ্যাঁ দাঁড়াও। রূপসা দৌড়ে অপর্ণার ব্যাগ থেকে নেকলেসটা বের করে এনে চিত্রলেখার হাতে দিয়ে দৌড় দিল। অপর্ণার মুখ চুপসে যেতে সময় লাগলো না, অর্ণবের চোখ লাল হয়ে এসেছে। এসব যদি সত্যি হয় তবে আজ অপর্ণার সাথে সে কি করবে নিজেও আন্দাজ করতে পারছে না। অপর্ণা, এটা তুমি কিনেছ? না 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 না, মা 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 মা, মানে মা মা দিয়েছে আমাকে, বাড়িতে গিয়েছিলাম না তখন মা দিয়েছে। মিথ্যা বলে তোমাকে এই মুহূর্তে তালাক দিব আমি। কল দিব তোমার বাড়িতে, তোমার মাকে, না তোমার বাবাকে কল করবো, তিনিই বলবেন সত্যিটা। না না না, এটা না, নশম চাচা দিদি। অপর্ণার কথা শেষ হওয়ার আগে তার গালে থাপ্পড় পড়ল অর্ণবের। একটা থাপ্পড়ে অপর্ণার রাগ ক্ষান্ত না হলেও সে নিজেকে স্থির করল। আর অনেক প্রশ্নের উত্তর জানা বাকি এখনো। চিত্রলেখার এই প্রথম কাউকে কষ্ট পেতে দেখে আনন্দ হচ্ছে। অপর্ণা নামক মানুষটার প্রতি সে এতদিন ছোটোখাটো ক্রোধগুলো জমিয়ে রাখত, যা আজ আগ্নেয়গিরিতে রূপ নিয়েছে। অপর্ণা আসলে ভুলে গিয়েছিল, আগ্নেয়গিরি সুপ্ত থাকে ঠিকই তবে চিরকাল নয়। অর্ণব অপর্ণার দিকে পুনরায় হাত তোলার আগেই থামালো চিত্রলেখা। দাঁড়াও ভাইয়া, কথা তো শেষ হতে দাও, তারপর তোমার বউকে যা ইচ্ছা করো, আমার বলার তেমন কিছুই নেই। আগামী 3 বছর সময় দরকার আমার। তোমার কাছে 2টা রাস্তা খোলা। প্রথমত আমার মায়ের সমস্ত গহনা এবং আমার নামে লিখে দেয়া মায়ের জমি আমাকে দেয়া, অথবা 3 বছরে আমার পড়াশোনার যাবতীয় খরচ দেয়া। আমি জানি তুমি এমনিতেও আমার পড়াশোনার খরচ দিতে অস্বীকার করতে না, কিন্তু তোমার বউয়ের সমস্যা থাকতেই পারে আর কি। লেখা, তুই শান্ত হ, তারপর আমরা এসব বিষয় নিয়ে কথা বলবো। আমার শান্ত থাকার সময় আমি পার করে এসেছি ভাইয়া, তুমি কোনটা চাও বলো, আমার জমি জমা ফেরত দিতে নাকি পড়াশোনার খরচ? খরচ আমি দিব এবং জমিও তোর থাকবে, তুই নিজে গিয়ে শান্ত। অর্ণবের কথা শেষ হওয়ার অপেক্ষা করল না চিত্রলেখা। রঙ্গন এতক্ষণ নোনা চোখে সবটা দেখছিল। চিত্রলেখা তার মুখোমুখি দাঁড়াতেই সে খানিকটা ভীত হলো। অন্য সকলের মতো তারও কি অভিযোগ বক্স ভরেছে চিত্রলেখা? আমার জন্য অপেক্ষা করবেন রঙ্গন, আগামী 3টা বছর আমার স্বপ্ন পূরণের জন্য আমি আপনাকে অপেক্ষা করাচ্ছি। আমার উপর ভরসা থাকবে তো আপনার? 3 বছর পর আপনার সামনে দাঁড়ালেও আপনার রঙ্গনা হয়েই থাকবো তো? চিত্রলেখার আকুতি যেন রঙ্গনের বুকে এসে ধাক্কা দিল। রঙ্গনের ইচ্ছে করলো চিত্রলেখাকে শক্ত করে ধরে জড়িয়ে ধরে বলতে, আমি জনম ভর অপেক্ষা করব, তুমি শুধু আমারই থেকো। সময় বহমান, বস্তুত সবচেয়ে দ্রুতগামী জিনিস বোধ হয় এটাই। চিত্রলেখার চোখ বন্ধ করলেই যেন সময় উড়ে চলে যায়। 5 মাসের মতো হলো তার ভাই ভাবি ডিভোর্স হয়েছে, বাচ্চাগুলোর কাস্টাডিও ভাবির কাছে। অর্ণব অবশ্য এতে খুব একটা মন খারাপ করে না, যত যাই হোক অপর্ণার মায়ের দায়িত্ব ঠিকই পালন করবে সে জানে। হয়তো মাসে একদিন বাচ্চাদের দেখা পায় তাতেই সে খুশি। চিত্রলেখা এসব নিয়ে কখনো বেশি কথা বলতে যায় না, তার পৃথিবীটা এরকম বদলে গেছে কয়েক মাসে। রঙ্গন ঢাকা ফিরেছে সেদিনই, অনেকের ঢাকায় চাকরি হওয়ার পর সাথীও সেখানে। চিত্রলেখাকে নিয়ে যাওয়ার জন্য বেশ জোর করেছিল দুজনে, তবে চিত্রলেখা যায়নি। অর্ণবকে একা ফেলে তার যেতে ইচ্ছে হয়নি। তাছাড়া যে এলাকায় সে অপমানিত হয়েছে সেখান থেকে পালানোর মতো মন মানসিকতা তার তখন হয়নি, উপযুক্ত জবাব দিয়েই সে যেতে চায়। সন্ধে হতে চলল, অর্ণব ফিরবে বেশ রাত করে। বাড়িতে সায়রা নামক এক বৃদ্ধ আছেন, রান্নাবান্নার কাজসহ সব কাজ মোটামুটি তিনিই দেখেন। চিত্রলেখাও তার কাজে যথাসাধ্য সাহায্য করে। সায়রা সন্ধে হতে রান্না শেষ করে বসে থাকেন, এশার নামাজের পর দীর্ঘ সময় ধরে কুরআন তেলাওয়াত করেন। এই মানুষটার আশেপাশে থাকলেও চিত্রলেখার মনে প্রশান্তি বজায় থাকে। চিত্রলেখাকে বেশিরভাগ সময় দেখা যায় বইয়ে মুখ গুজে থাকতে, অনেকটা গ্যাপ পড়েছিল পড়ালেখায়। এসব
এসব সব গুছিয়ে পড়ছে সে। আচমকা ফোনটা বেজে উঠলো চিত্রলেখার। খানিকটা বিরক্ত বোধ করলো সে। নম্বরটা অপর্ণার মায়ের। মহিলা গতকাল থেকে চিত্রলেখাকে ফোন করে যাচ্ছেন। চিত্রলেখা ইচ্ছে করে রিসিভ করেননি। মুরব্বী হলেও এ মহিলার মধ্যে ন্যূনতম সৌহার্দ্য বোধ নেই। তার সাথে কথা বলা মানে নিজেকে ছোট করা। ফোন ক্রমশ বেজেই চলেছে। চিত্রলেখা না পারতে ফোনটা রিসিভ করে কানে ধরল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, আমার মেয়েটাকে বাঁচাও, ও মরে যাবে। নওশাদ লোকটা ওকে বিরক্ত করছে। লোকটার ক্ষমতা তো তুমি জানো মা। ওই লোকটার হাত থেকে আমার মেয়েকে বাঁচাও। ওই লোকটার সাথে সখ্যতা করতে কি আমি গিয়েছিলাম আন্টি? আমার কিছু করার আছে এখানে? যে বিপদ আপনার মেয়ে ঘাড়ে নিয়েছে, সে বিপদের সমাধান আমি কি করে হব? আমায় দয়া করে বিরক্ত করবেন না। চিত্রলেখা কথা না বাড়িয়ে ফোন কেটে দিল। নওশাদ লোকটা ভয়ঙ্কর তা সে জানে, কিন্তু অপর্ণা যে গর্ত খুঁড়েছে তাতে তার পড়া অনিবার্য ছিল। চিত্রলেখা অপর্ণার বিষয়টা মাথা থেকে বের করে পড়ায় মনোযোগ দিল। মনোযোগ একবার বিচ্ছিত হলেই রঙ্গনের খেয়ালগুলো মস্তিষ্কে আনাগোনা করতে শুরু করে। চিত্রলেখা সর্বোচ্চ চেষ্টা করেও পারে না সেসব থামাতে। চিত্রলেখা জানে রঙ্গনকে পাশে রেখেও সে স্বপ্ন পূরণে এগোতে পারত, কিন্তু ওদি কি সে তার স্বপ্নের মধ্যে সর্বোচ্চ সাধনা করতে পারত? তখন প্রেম এবং পড়াশোনা দুটো একসাথে হয় না। চিত্রলেখা রঙ্গনের থেকে দূরে আছে মানে এই না যে তার ভালোবাসার প্রতিমুহূর্ত কমছে। আদতে ভালোবাসার মাত্রা যে চক্রবৃদ্ধি হারে বাড়ছে তা সে সর্বদাই অনুভব করতে পারে। চিঠি লেখা শেষ করে রঙ্গন নিচে তারিখ দিয়ে 317 লিখল। এটা তার লেখা 317তম চিঠি। চিত্রলেখার জন্য জমানো কথাগুলো সে চিঠিবদ্ধ করছে সে কয়েক মাস আগে থেকে। কথা না হোক, অনুভূতিগুলো জমা হোক চিঠির পাতায়। আচমকা ফোন বেজে উঠাতে ধ্যান ভাঙল রঙ্গনের। মনে পড়ল ব্যস্ততায় গতকাল থেকে মায়ের ফোন রিসিভ করতে মনে নেই তার। চট জলদি ফোন রিসিভ করল। এত কিসের ব্যস্ততা রঙ্গন? গতকাল থেকে তুমি আমার কল রিসিভ করছো না। সরি মা, নতুন জব তো, কাজের একটু চাপ থাকে। তোমার চাকরিটা করার কোনো দরকার আছে রঙ্গন? তুমি এখানে এসে তোমার বাবার অফিসে জয়েন করলে কি সমস্যা? আমার নিজের যোগ্যতায় কিছু তো করা উচিত মা, ভবিষ্যতে কি হবে বলা তো যায় না। কি বলতে চাইছো? মা, তুমি আমাকে খুব ভালোবাসো তাই না? এটা কি বলতে হয়? আমার সাথে একদিন কথা না বলতে পেরে তুমি এতটা উৎকণ্ঠা। ভালোবাসার মানুষের সাথে কথা না হওয়ার যন্ত্রণা কেমন মা? খুব বেশি কষ্ট হয়। আমার কেন যেন অনুভূতি শক্তি হারিয়ে গেছে। রঙ্গন আর কিছু বলার সুযোগ পেল না। আশফিন আহমেদ কল কেটে দিয়েছেন। রঙ্গন ফোনের সিক্রেট ফোল্ডারে ঢুকল। এখানে চিত্রলেখার হাতে কোনা কয়েকটা ছবি আছে, বেশ কয়েকটা ওর কলেজের গ্রুপ ফটো যেটা রঙ্গন কলেজের পেজ থেকে সংগ্রহ করেছে, আর একটা ছবি সে তুলেছিল লুকিয়ে। চিত্রলেখা যখন বিলে পা জবিয়ে চোখ বন্ধ করে বসেছিল তখনকার তোলা। রঙ্গনের কাছে ছবিগুলো ছাড়া আর কিছু নেই। চিত্রলেখার স্মৃতিগুলো ইদানিং বড্ড পড়াচ্ছে তাকে। গ্রাজুয়েশন শেষ করে সুযোগ ছিল ভার্সিটিতে লেকচারার হওয়ার। রঙ্গনের সেদিকে যাওয়ার ইচ্ছে হয়নি। শিক্ষকতার তার দ্বারা হবে না, এটা সে অনেক আগেই বুঝেছে। চিত্রলেখার অপেক্ষার প্রহর গুনতে গুনতে যেন হাঁপিয়ে উঠেছে সে। ঢাকা শহরে তার শান্তির খোঁজ নেই। প্রচণ্ড ব্যস্ততম একটা দিন শেষ করে সে অনুভব করে সময়গুলো কেবল তার সাথে প্রতারণাই করে চলেছে। চিত্রলেখার স্মৃতিগুলো তাকে যন্ত্রণা দিতে শুরু করেছে প্রতি মুহূর্ত। তবুও রঙ্গন নিজেকে সামলায়। মাস তিনেক পরে HSC পরীক্ষা। এ সময়টাতে চিত্রলেখার স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না সে। চিত্রলেখার থেকে দূরে থেকেও তার স্বপ্ন পূরণের অংশ হয়ে থাকতে চায় সে। রঙ্গন দীর্ঘশ্বাস ফেলে গুনগুন করতে থাকে। সখী ভাবনা কাহারে কয়, সখী যাতনা কাহারে কয়। রূপসার ডানিবাড়ি থেকে কল করেছিল। কি বলেছে? নওশাদ লোকটা নাকি ভাবিকে বিরক্ত করছে। ওই মহিলা আর তোর ভাবি নেই। যাই হোক, বিরক্ত করছে তাতে আমরা কি করতে পারি? নম্বর ব্লক করিস নি কেন? তুই এখন ব্লক কর এখনই। আর শোন, অনেক কল করেছিল, তোর টেস্ট পরীক্ষা তো শেষ, SSC-র আগে একবার ঘুরে আসতে বলল। এখন কোথাও গেলে গোছানো পড়াশোনার আবার সমস্যা হবে। পরীক্ষা শেষ হোক, অ্যাডমিশন কোচিংয়ের জন্য তো যাবই ভাইয়া। আচ্ছা ঠিক আছে, খেয়ে তাড়াতাড়ি ঘুমাস। কাল দেখলাম টেবিলে ঘুমিয়ে পড়েছিস। পড়াশোনা ভালো মতো করতে হলে আগে শরীরের দিকে খেয়াল রাখতে হবে, যা। আচ্ছা ভাইয়া, আর তোমার ওই বন্ধুর খোঁজ পাওয়া গেল? পুলিশ খুঁজতেছে, ভাগ্যিস ওর কথা শুনে টাকাগুলো ইনভেস্ট করিনি, আমার টাকাও নিয়ে যেত শয়তানটা। বিশ্বাস জিনিসটা আসলেই বুঝে শুনে করতে হয় ভাইয়া। আসি আমি।
চিত্রলেখা চলে গেল। অর্ণব চিত্রলেখার কথার অর্থ ঠিকই বুঝতে পারছে। এক ছাদের নিচে থেকেও যেন ভাই বোনের দূরত্ব কমছে না। অর্ণবের সবসময় মনে হয় তার বোন কখনো তাকে আগের মতো বিশ্বাস কিংবা শ্রদ্ধা করতে পারে না। দীর্ঘশ্বাস ফেলে খাবার শেষ করে উঠল সে। সাইরা খালা বোধ হয় ঘুমিয়ে পড়েছে এতক্ষণে, তিনি তো আবার আটটার আগেই খাওয়া দাওয়া সেরে ফেলেন। ভাবতে ভাবতে অর্ণব প্লেটটা ধুয়ে রেখে নিজের ঘরে এসে বসে। ফোনের ভাইব্রেশন বুঝতে পেরে ফোন হাতে নিল অর্ণব। অচেনা নম্বর থেকে কল আসছে। অর্ণব বুঝতে পারল না রিসিভ করবে কি করবে না। ইমার্জেন্সি ভেবে শেষমেশ কল রিসিভ করলো সে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? অর্ণব, আমি অর্পণা বলছি, প্লিজ আমার কথা শোনো। তোমার কথা শোনার কোনো ইচ্ছা আমার নেই অপর্ণা, তুমি আমার সন্তানদের মা, সেই সূত্রে তোমাকে যতটুকু সম্মান এখন দেই সেটুকু কেড়ে নিতে বাধ্য করিও না। অর্ণব, আমি এভাবে থাকতে পারছি না, ওই নশাদের লোকজন আমাকে প্রতি মুহূর্তে বিরক্ত করছে, আমি কি করব বুঝতে পারছি না। এই সময় তুমি আমাকে একা ফেলে যেতে পারো না। আমার ডিভোর্স হয়ে গেছে অপর্ণা, তোমার প্রতি আমার আর কোনো দায়িত্ব নেই, ভেবো না ডিভোর্স হয়েছে বলে এমন বলছি। আত্মে তোমার মতো একজন জঘন্য মানসিকতার মানুষকে আমি আমার আশেপাশেও দেখতে পারবো না। তাছাড়া এখন আফসোস করে কি লাভ, নিজের পায়ে কুড়ালটা তো তুমি নিজেই মেরেছ। অর্ণব প্লিজ। অর্ণব কলটা কেটে দিল। চিত্রলেখা একটা কথা প্রায় বলতো, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। অর্ণবের আজ মনে হচ্ছে কথাটা কতটা খাঁটি। অপর্ণার এই দুরবস্থা তার স্বীয় কৃতকলাপের ফল। ঘুমানোর জন্য মাত্র বিছানায় বসেছে, এরই মধ্যে ফোনটা আবার বেজে উঠল। চিত্রলেখা খানিকটা বিরক্ত হলো। ফোন সে সর্বদা বিছানা থেকে দূরে রাখে ঘুমানোর আগে, এখন আবার গিয়ে দেখতে হবে কি কল করলো। আশফিন আহমেদের নম্বরটা ট্রু কলার চিনিয়ে দিল তাকে। দোনোমনোভাবেই কলটা রিসিভ করলো সে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো লেখা? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন রেখেছেন। আপনি কেমন আছেন? আছি, কিন্তু আমার ছেলে ভালো নেই লেখা। একসময় আমি চাইতাম সে তোমার থেকে দূরে থাকুক, কিন্তু এখন ওর কষ্টটা আমি অনুভব করতে পারছি। তুমি দয়া করে ওর সাথে একটু কথা বলো। আমার পক্ষে তা সম্ভব না আন্টি, আমরা দুজন দূরে থেকেও মানিয়ে নিয়েছি, এখন যোগাযোগ করলে দুজনের জীবনেই এলোমেলো হয়ে যাবে। ওর কষ্টটা তুমি বুঝতে পারছো না একটু? আই এম সরি আন্টি। চিত্রলেখা কল কাটলেও তার মন আজ বড্ড উতলা হয়ে আছে। খুব স্বাভাবিক জীবন কেন যেন সকাল থেকে অন্যদিকে রূপ নিচ্ছে, না পাওয়া সবকিছু যেন হাতছানি দিয়ে ডাকছে, এসো স্পর্শ করো আমায়। চিত্রলেখা চোখ বন্ধ করতে অনুভব করলো একটা সাদা অ্যাপ্রন গায়ে জড়াতে পারার তৃপ্তিটুকুর উদ্বেগ। কিছু কঠিন সিদ্ধান্ত তাকে নিতেই হবে স্বপ্নের খাতিরে, তবে ক্ষণিক মুহূর্তের কথা কি বড্ড বেশি সাধনাচ্যুত করবে তাকে? একটু কথা বোধ হয় রঙ্গনু চায়। প্রায় রাত ১১টা, সারা বাড়িতে পিন পত নীরবতা, এখন ঘরে বসে কথা বলা অসম্ভব। সাবধানে ঘর থেকে বেরিয়ে ছাদে উঠল চিত্রলেখা। কাঁপা কাঁপা হাতে রঙ্গনের নম্বর ডায়াল করলো, রিসিভ হতে বোধ হয় ৩ সেকেন্ডও লাগলো না। হ্যালো, ফোনের কাছেই ছিলেন বুঝি? কেমন আছো? ভালো আছি। তোমার মুখে অনেকদিন পর আপনি শুনতেও ভালো লাগছে। তোমার জন্য অনেকগুলো চিঠি লিখেছি, দেখা হলে দিব। আপনি ভালো আছেন? তোমায় ছাড়া ভালো থাকাটা ঠিক জমছে না আমার। তাড়াতাড়ি ডাক্তার হও আর এই মুমূর্ষু রোগীটার প্রাণ বাঁচাও প্লিজ। আহারে, তুমি ছাদে তাই না? কি করে বুঝলেন? ঘরে থাকলে প্রাণ খোলা হাসিটা শুনতে পেতাম না, এভাবে হাসছো মানে ছাদে আছো। ভালো অ্যানালাইসিস, তো আমায় মিস করেছেন? শাহরুখ খানের মতো ফিল্মেটিক ওয়েতে বলা আমার দ্বারা হবে না, আমি প্রচণ্ড মিস করেছি তোমায় প্রচণ্ড বেশি। দেখা হলে হাত দুটো বেঁধে আমার বুকের সামনে মিশিয়ে রাখবো, যেন কোনোভাবেই নিজেকে ছাড়াতে না পারো। রঙ্গন, আমার আসলে আরো কিছু বলার ছিল। বলো। চিত্রলেখা নিশ্চুপ হয়ে গেল। আশফিন আহমেদ কল করার কথাটা কেন যেন বলতে মন চাইল না। রঙ্গনের যদি মন খারাপ হয়ে যায় এই ভেবে যে সে রঙ্গনের মায়ের জোড়াজোড়িতে কল করেছে, যদি ভুল বোঝে রঙ্গন, চিত্রলেখা এখন বড্ড ভয় পায় রঙ্গনকে হারানোর ভয়। কি হলো, কিছু বলবে বলছিলে? আপনাকে অনেক বেশি ভালোবাসি রঙ্গন। রঙ্গন ও তার রঙ্গনা অনেক বেশি ভালো, রঙ্গনও তার রঙ্গনাকে অনেক বেশি ভালোবাসে। আরও অনেকটা সময় ধরে কথা বলতে ইচ্ছে করছে রঙ্গনা, কিন্তু তুমি ছাদে থেকো না প্লিজ, ঠান্ডা লেগে যেতে পারে, নিচে যাও। আর শোনো, আমায় মিস করলে তুমি কল করতেই পারো, একটুখানি কথা সব সময় যে তোমাকে ডিস্ট্র্যাক্ট করবে তা না, ক
কখনো আমাদের কথা তোমায় মোটিভেটও করবে, বুঝেছ? হুম, ঢাকা শহর তোমার অপেক্ষায় আছে। আর আপনি? সে তো জনমভর ধরে তোমার অপেক্ষায় তৃষ্ণার্ত। পাগল প্রেমিক, ডাক্তার হবে তো, চিকিৎসা কর। আচ্ছা ভাইয়া উঠেছে বোধ হয়, আমি রাখছি, আল্লাহ হাফেজ। আচ্ছা শোনো। কি? কিছু না, পাশে থাকলে না হয় বাহুতে জড়িয়ে রেখে সমস্ত মন খারাপ দূর করতে পারতাম, কিন্তু বড্ড দূরে আছে প্রেয়সী। পাশে থাকলে যতবার না এই শীতের হাওয়া তোমায় ছুত, তার চেয়ে বেশি আলিঙ্গনে আমি বাঁধতাম তোমায়। রাখছি আমি। চিত্রলেখা কল কাটলো তৎক্ষণাৎ। রঙ্গনের এক একটা কথা তার মস্তিষ্কে ঝংকার তুলছে যেন। ছেলেটা এত বোঝে কেন তাকে? চিত্রলেখার এখন বড্ড আফসোস হয়, না চাইতো ছেলেটাকে কতটা দূরে সরিয়ে রেখেছে সে। সময়গুলো আরেকটু দ্রুত পেরোলে হতো না?